বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে বসে চ্যানেলে দেখছেন তাদের সকলকে সাম্প্রতিক বিষয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 33 বছর আগে এই দিনে বাংলাদেশের জনগণ স্বাধীনতা ঘোষণা করে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় এবং 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মামনের সম্মানের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। আমরা একটি ভূখণ্ড পেলাম, একটি পতাকা পেয়েছি, একটি জাতীয় সঙ্গীত পেয়েছি, সেই সঙ্গে যুদ্ধের অনেক প্রত্যাশা ছিল। 1971-এর সেই কৌরব গাথা, মুক্তিযুদ্ধের প্রত্যাশা, প্রাপ্তি, আজকের বাংলাদেশ, বাংলাদেশের মানুষের সামনে এখন স্বপ্ন এবং সম্ভাবনা, এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের এক বীর মুক্তিযোদ্ধাকে, যিনি কেবল যুদ্ধই করেননি, যুদ্ধ পরবর্তীকালে বাংলাদেশ গঠনে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে সম্প্রতি কর্নেল অলি আহমেদ অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে বিদ্রোহ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামরিক বাহিনীর ভূমিকা এ বিষয় নিয়ে পিএইচডি করেছেন এবং সম্ভবত এই বয়সে কোনো রাজনীতিবিদ আর করেছেন কিনা জানা নেই, এই বয়সে এসে রাজনীতি থেকে গিয়ে পড়াশোনা করে পিএইচডি ডিগ্রি নেওয়া সম্ভবত তিনি একজন, এখন পর্যন্ত আমাদের যে জানা ইতিহাস সেই ইতিহাস তাই বলে। আমি প্রথমেই কর্নেল অলি আহমেদ আপনার কাছে আজকের এই দিনে 26শে মার্চ আমি আপনাকে 33 বছর আগে এই দিনটিতে একটু যেতে বলব। আজকের দিনের কথা 1971 সালে নিশ্চয়ই আপনার মনে আছে, আপনি যদি সেখান থেকে কিছুটা উল্লেখযোগ্য স্মৃতি চারণ করেন। 1971 সালের 26শে মার্চ আমি একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে অষ্টম বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলাম। আমার দায়িত্ব ছিল কোয়ার্টার মাস্টার হিসাবে কাজ করার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে 25-26শে মার্চ রাত্রে অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে সাথে নিয়ে আমরা বিদ্রোহ করি। পাকিস্তান সেনাবাহিনী তাদের বর্বরতা এবং আক্রমণাত্মক মনোভাব নিয়ে ঢাকার জনগণকে যখন নির্বিচারে হত্যা করছিল, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পাকিস্তানের বিরুদ্ধে 26, 27, 28, 29, 30 তারিখ কোনো বিদ্রোহ বা প্রতিবাদ ছিল না। চট্টগ্রামে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা বিদ্রোহ করি, পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হই, চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র দখল করি আমরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেতার কেন্দ্রে উপস্থিত হন, তার সাথে আমি ছিলাম, তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিজকে দাবি করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। অবশ্য এর আগে অকপটে স্বীকার করতে হয়, কেউ যদি মনে করে একদিনে স্বাধীনতা আসছে বা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এটা ঠিক নয়। দীর্ঘ 24 বছর অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং দেশ পরিচালনার ক্ষেত্রে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের যে ন্যায্য হিচ্ছা বলেন বা ন্যায্য অধিকার ছিল, সেটার থেকে বঞ্চিত ছিল বিদায় ধীরে ধীরে, এবং তৎকালীন মুসলিম লীগ বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা মুসলিম লীগে ছিল তাদের বেঈমানি মোনাফিকের কারণে আওয়ামী লীগের জন্ম হয়। আওয়ামী লীগের জন্ম হওয়ার পর থেকে তারা ধীরে ধীরে মৌলানা ভাসানি, পরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে বক্তব্য আসতে শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে 6 দফা আন্দোলন হয়। 1971 সালের বা 70-এর যে নির্বাচন ছিল, মূলত এই নির্বাচন বাঙালি এবং অবাঙালিদের মধ্যেই ছিল।
এবং যেহেতু সে সময় শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ একমাত্র দলেই তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাঙালিদের পক্ষে কথা বলছিল, তারা নিরঙ্কুশ আসনে জয়লাভ করে, 169টি আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করে এবং বাংলাদেশের জনগণ অর্থনৈতিক প্রবঞ্চনা, বেকার সমস্যা, সামাজিক, অর্থনৈতিক এবং ভাষা আন্দোলন থেকে সব কিছু যেটা পুঞ্জীভূত হয়েছিল এই নির্বাচনে ভোটের মাধ্যমে তারা তাদের সেই মনোভাব ব্যক্ত করে। স্বাভাবিক কারণে সবাই ধরে নিয়েছিল শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। তিনি কিন্তু সমগ্র জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল। তবে আমাদের দুঃখ হলো, আমরা যারা সামরিক বাহিনীতে ছিলাম, আমি নিজে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন কর্নেল এম আর চৌধুরী, আমাদের উদ্যোগে চট্টগ্রামের প্রবীণ রাজনৈতিক নেতা এম আর সিদ্দিকী সাহেবের সাথে যোগাযোগ করি আমরা, তৎকালীন কর্নেল এম এ জি ওসমানী সাহেব, যিনি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিল, তার কাছে আমরা সংবাদ পাঠাই যে কোনো অবস্থাতেই পাকিস্তান শেখ মুজিবুর রহমানকে এবং আওয়ামী লীগকে ক্ষমতা দেবে না। কারণ ছয় দফার ভিত্তিতে তারা মনে করে শেখ মুজিবুর রহমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে এই দেশ টিকবে না। বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেলরা যারা বহুদিন থেকে হালুয়া রুটি ভাগ করে আসছিল, তাদের জন্য এটা একটা সুখকর বিষয় ছিল না। তারা কখনো ক্ষমতা হস্তান্তর করতে চায় নাই। তার একটা মূল বিষয় ছিল নির্বাচনের পর থেকে নিয়ে পশ্চিম পাকিস্তান থেকে নতুন নতুন সেনাদল, গোলা বারুদ, নতুন নতুন অস্ত্র আসা শুরু করলো। এটাই পরিষ্কার ছিল যে তারা সর্বপ্রকারে ক্ষমতা প্রয়োগ করে পূর্ব পাকিস্তানের জনগণকে দমন করবে এবং তাদের যে ক্ষমতা সেটা তো পাকাপোক্ত করবে। শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের নেতাদের বলার পরেও তারা কিন্তু 22-23-24 তারিখ পর্যন্ত তৎকালীন সামরিক প্রশাসক ইয়াহিয়া খানের সাথে, ভুট্টোর সাথে, আপনারা এই তথ্য জানিয়েছিলেন কবে, মানে কবে নাগাদ? আমরা এটা মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে উনাকে বললাম যে জাতীয় সংসদ তিনি যেটা ডেকেছিলেন ইয়াহিয়া খান সাহেব, সেটা পোস্টপন করে দেওয়া হয়। সুতরাং প্রথম থেকে এটা বাধা হচ্ছে এবং নতুন নতুন সেনাদল আসছে, সুতরাং কোনো অবস্থাতে আমরা মনে করি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে তারা মেনে নেবে না। আপনাকে যাই কিছু পদক্ষেপ নিতে হয় এখনই পদক্ষেপ নেন, কারণ বাঙালি সেনাদের সংখ্যা পাকিস্তানি সেনাদের সংখ্যার তুলনায় আমরা দুইগুণ বেশি ছিলাম তৎকালীন পূর্ব পাকিস্তানে, কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের সংখ্যা আমাদের থেকে দুইগুণ বৃদ্ধি পায়। অর্থাৎ তিন ভাগে যদি ভাগ করেন, দুই তৃতীয়াংশ তারা, এক তৃতীয়াংশ আমরা। কিন্তু প্রথমে আমরা ছিলাম দুই তৃতীয়াংশ, তারা ছিল এক তৃতীয়াংশ। যে কোনো কারণে হোক, শেখ মুজিবুর রহমান সাহেব অত্যন্ত বড় মাপের নেতা ছিল, তাকে আমরা সবাই শ্রদ্ধা করি। কিন্তু 25 তারিখ যখন জাতির উপর একটা বিরাট বিপদ নেমে আসলো, সশস্ত্র আক্রমণ হলো, ঢাকাকে স্তব্ধ করে দিল, সমগ্র বাংলাদেশের জনগণকে ঘর থেকে বেরোতে দিল না, ওই পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান বা তার দলের কোনো নেতা রাস্তায় নেমে আসে নাই বা জনগণকে দিক নির্দেশনা দেয়নি। এখানে হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা বিরাট কৃতিত্ব এবং সাহসিকতাপূর্ণ ভূমিকা। তিনি রেডিওতে গেলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, আমরা যারা তার সাথে বিদ্রোহ করলাম আমাদের ফাঁসি হতে পারতো, গুলি করে আমাদেরকে নিহত করতে পারতো, কিন্তু কোনো রাজনীতিবিদের কোনো অসুবিধা হতো না, কারণ আলাপ আলোচনার মাধ্যমে তারা পার পেয়ে যেত। কিন্তু আমরা যারা সেনাবাহিনীতে ছিলাম বা বিডিআর বা পুলিশ যারাই আমাদের সাথে ছিল, সবাইকে কিন্তু ফাঁসির কাছে ঝুলতে হতো। সাধারণ মানুষও ঝুঁকির মধ্যে ছিল, সাধারণ মানুষও ঝুঁকির মধ্যে ছিল। তবে সাধারণ মানুষ তো আর এটা যেহেতু শৃঙ্খলার মধ্যে ছিল না, তাদেরও হয়তো কিছু হতো না। আমরা যারা সশস্ত্র বাহিনী ছিলাম আমাদেরকে হয়তো ফাঁসির কাস্টে ঝুলতে হতো। যে আপনি আপনার অবস্থান থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একদিনের ঘোষণায় স্বাধীনতাটি একদিনের ভূমিকা নেই, এটি দীর্ঘ 25 বছরের ইতিহাস বলেছেন, যাদের অবদান আছে তাদের কথা আপনি স্বীকার করেছেন। স্বাধীনতা পরবর্তীকালে এই বিষয়টি নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে অনেক। 26 মার্চের পরে 27 মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরেকটি ঘোষণা দিয়েছিলেন, না প্রথমে ঘোষণাটা বলা হয়েছে অফিসিয়াল ঘোষণা, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে আপনি বলছেন, অফিসিয়াল ঘোষণাটা আসে সর্বপ্রথম 27 মার্চ, 26 মার্চ না, এটা ভুল করবেন না। 25-26 তারিখ রাত্রে আমরা বিদ্রোহ করি, বিদ্রোহ করার পরে আমরা চট্টগ্রাম শহরের বাইরে গিয়ে অবস্থান নিই, 26 তারিখ রাত্রে আমরা পুনর্গঠন করে গ্রুপ গ্রুপ করে শহরের অভ্যন্তরে প্রবেশ করি, 27 তারিখ রাত্রে, 26 তারিখ রাত্রিবেলা।
27 তারিখে তিনি রেডিও স্টেশনে আসেন, আমি সাথেই ছিলাম। যেটা 26 তারিখ ঘোষণা বলে সেটা হলো আমরা ট্রুপসদের সামনে অর্থাৎ সেনাদলের সামনে সেটা ঘোষণা, কিন্তু জনগণের সামনে যে পৃথিবীর সামনে যে ঘোষণাটা আসে সেটি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দাবি করে নিজেকে, সেটা হলো 27 মার্চ। কিন্তু পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি ঘোষণা করেছিলেন, সেটি তার নেতৃত্ব কখনো আমরা অস্বীকার করিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা আমরা কখনো শেখ মুজিবের নেতৃত্বে অস্বীকার করিনি, যেহেতু কেউ এগিয়ে আসে নাই। জনগণ জানতো না কি করতে হবে, একটা দিশাহীন জাতি, দিক নির্দেশনাহীন অবস্থায় যদি থাকে, এবং যখন একটা পাকিস্তান সামরিক বাহিনী সশস্ত্র হামলা করলো আমাদের জনগণের উপর, ওই অবস্থায় বিশেষ করে সামরিক বাহিনীর জনগণ যদি এগিয়ে না আসে, বেঙ্গল রেজিমেন্টের অন্যান্য সৈন্যরা যারা বিভিন্ন জায়গায় ছিল তারা কখনো বিদ্রোহ করার জন্য এগিয়ে আসবে না। হয়তো শেখ মুজিবের আওয়াজ শুনলে তারা এগিয়ে আসতো, শেখ মুজিবের আওয়াজ ছাড়া বা তাজউদ্দিন সাহেবের কণ্ঠ ছাড়া যে কোনো কোনো ব্যক্তির কণ্ঠস্বর শুনে সশস্ত্র বাহিনীর লোক ঝুঁকি নেবে না। যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেজর জিয়া হিসেবে জাতির সামনে বললেন যে আমি বিদ্রোহ ঘোষণা করছি, স্বাধীনতা ঘোষণা করছি এবং সকলকে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি, সমগ্র পৃথিবীকে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, শুধু এটা একটা দিক নির্দেশনা বক্তব্য ছিল। এটা হতাশাগ্রস্ত জাতি উদ্দীপ্ত করেছে, যে রাজনৈতিক কোনো নেতৃত্ব ছিল না। আপনারা যদি দেখেন আমি যে থিসিসটা করেছি, পিএইচডিটা করেছি, এখানে কিন্তু আমি একটা মিসিং লিঙ্কের কথা বলেছি ইতিহাসে। এখন যারা ইতিহাস লেখেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, এই জিনিসটা কিন্তু কেউ সামনে কখনো আনে নাই। 25 মার্চ রাত্রে আমরা বিদ্রোহ করলাম, তাহলে অস্থায়ী সরকার গঠন হলো কখন? 17 এপ্রিল। তাহলে 25 মার্চ রাত্রেবেলা থেকে 17 এপ্রিল পর্যন্ত সরকারটা কে চালালো? সশস্ত্র বাহিনীর অফিসাররা, তারা নিজেই ওসমানী সাহেবের নেতৃত্বে সেক্টর ভাগ করে বিভিন্ন জেলার দায়িত্ব নিল। তখন কোনো রাজনৈতিক নেতৃত্ব এগিয়ে আসে নাই, তারা সংগঠিত ছিল না, সকলে নিজের জানের ভয়ে বিভিন্ন জায়গায় নিয়ে আশ্রয় নিয়েছিল। আমিও তাদের জায়গায় থাকলে এই কাজটাই করতাম, কারণ একটা নিরস্ত্র লোকের পক্ষে পাকিস্তানের মতো একটা সুসজ্জিত বাহিনীর মোকাবেলা করা এটা খুব একটা চারটিখানে সহজ কথা ছিল না। তারপর এটি সত্য যে এবং আমি সশস্ত্র বাহিনী থাকার পরেও প্রথম প্রথম যুদ্ধে আমি খুব ভয় পেয়েছিলাম, এটা হলো বাস্তব। কেউ যদি মনে করে সে একটা বীর পুরুষ ছিল, এটা ঠিক না। তরুণ ক্যাপ্টেন, আপনি তরুণ ক্যাপ্টেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমি সর্বপ্রথম বীর বিক্রম পাই। আমার আগে কিন্তু যুদ্ধকালীন সময়ে কোনো কেউ খেতাব পায় নাই। তারপরে আমি বলবো প্রথম দুই একটি যুদ্ধে আমি খুব ভয় পেয়েছিলাম, এটা হলো বাস্তব। এটা গুলির সামনে যাওয়া, আর্টিলারি ফেস করা, ট্যাঙ্ক ফেস করা, এটা কোনো সহজ বিষয় নয়। আমি যে সুতরাং এখানে একজন সিভিলিয়ান বা একটা পলিটিশিয়ানের পক্ষে পাকিস্তান সামরিক বাহিনীর মোকাবেলা করা এটা সহজ ছিল না। মানে এক হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণাটি যেহেতু একজন সামরিক বাহিনীর কর্মকর্তা ঘোষণা দিচ্ছেন, মানে সামরিক বাহিনী আছে এটি বেশ জেনে জনগণ উদ্দীপ্ত হয়েছিল, সাহস পেয়েছিল, এটি সত্যি। এবং আপনি যেটি বললেন যে 17 এপ্রিলের আগ পর্যন্ত সামরিক বাহিনী আসলে গোটা জিনিসটা পরিচালনা করেছে, তারপর আমরা স্বীকার করছি, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে গোটা যুদ্ধটাই হয়েছে রাজনীতিবিদ, একজন রাজনীতিবিদের নামে। অবশ্যই কেউ সন্দেহ নেই, তবে তিনি জাতির বিপদের সময় পাকিস্তানের হাতে বন্দী হয়ে জাতিকে একটি না বন্দি না হয়েই বা ওনার কুরবার কি ছিল, এর বিতর্কে যেতে চাই না। তিনি একজন সম্মানিত ব্যক্তি, মৃত ব্যক্তি, সবাই তাকে সম্মান করে, এটা নিয়ে আমি কোনো বিতর্কে যেতে চাই না। তবে সবাই মনে করেছিল তিনি জাতিকে একটা দিক নির্দেশনা দিয়েই হয়তো পাকিস্তানের হাতে বন্দী হবেন। কেউ কেউ তো বলেন যে 7ই মার্চের ভাষণের মধ্য দিয়েই একটা দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন, এটা খুব পরিষ্কার ছিল না। লাঠি নিয়ে বাঁশ নিয়ে যুদ্ধ হয় না, আপনি লাঠির বাঁশ নিয়ে লাঠি বাঁশকে মোকাবেলা করতে পারেন। অত্যাধুনিক অস্ত্রকে মোকাবেলা করার জন্য সুশিক্ষিত বাহিনীর প্রয়োজন, সেটা ছিল বেঙ্গল রেজিমেন্ট। বেঙ্গল রেজিমেন্টের প্রতি তার কোনো কন্ট্রোল নির্দেশ ছিল না, বা তৎকালীন ইপিআর প্রতি কোনো নির্দেশ ছিল না, পুলিশের প্রতি কোনো নির্দেশ। আম জনগণকে তিনি বলেছেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, অবশ্যই এটা মুক্তির সংগ্রাম ছিল, কারণ 6 দফার মাধ্যমে এই দেশের জনগণ তাদের যেটা ন্যায্য অধিকার সেটা আমরা পেতে চেয়েছিলাম, কিন্তু এটা ন্যাচারালি এটা স্বাধীনতার কথা তার বক্তব্যে ছিল না। 7ই মার্চ যদি তিনি স্বাধীনতা ডিক্লেয়ার করতেন হয়তো এতগুলি লোক হতাহত হতো না, কারণ তখন আমরা প্রস্তুত ছিলাম এবং তিনিও
এই জাতির নেতৃত্বে থাকতেন। তবে শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি খুব সম্মান করি, এই কারণে তিনি যতদিন বেঁচে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কোনো মন্তব্য তিনি কখনো করেননি, এবং তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন এই কথা তিনি কখনো কোনো পত্রপত্রিকায় বলেন নাই, কোনো ডকুমেন্ট নেই। বর্তমানে যে রাজনৈতিক পরিবেশ অত্যন্ত নিম্নমানের, যে আমি সেই পরিবেশে পরে আসছি। একই ঘোষণা আমরা পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তৎকালীন মেজর জিয়াউর রহমান দিয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রেডিওতে প্রচারিত নামে না আসলে তার পক্ষে, পক্ষেও না আসলে, যেহেতু শেখ মুজিবুর রহমান সমগ্র বাঙালি জাতির নেতা ছিল, তিনি কোথায় ছিল আমরা জানতাম না, এটা বলেছিল যে আন্ডার দ্য ব্লেসিং অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেটা কি আপনারাই করেছিলেন, আপনাদেরকে কেউ? না না, এটা আমরা আমরা দুজনে বসে ঠিক করেছি, এখানে কোনো তৃতীয় ব্যক্তি কেউ ছিল না। আপনাদেরকে কোন রাজনৈতিক নেতারা এই বিষয়ে? তারা তখন জানের ভয়ে পালাই বেড়াচ্ছিল, আপনি এখানে কি অবস্থা হবে, বাইরে যদি আপনি 10টা গুলির শব্দ শুনেন আপনি এখানে বসে থাকবেন? আওয়ামী লীগের একজন নেতা হান্নান সাহেব ঘোষণা দিয়েছিলেন, বলা হয়েছে হান্নান মন্নানের কথায় কি বাংলাদেশের জনগণ এগিয়ে আসবে, বেঙ্গল রেজিমেন্ট কি যুদ্ধে আসবে? যেমন ধরেন কুমিল্লাতে ছিল ফোর বেঙ্গল রেজিমেন্ট, তারা কিন্তু 26 তারিখ বিদ্রোহ করেনি, তারা বিদ্রোহ করেছে 29 তারিখ। তাহলে ধরে নেওয়া যায় যে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সংবাদটা পেয়ে তারা বিদ্রোহে আসছে। যেমন যশোরে ছিল আমাদের বর্তমান পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী মেজর হাফিজ, সে 5 বেঙ্গলকে নিয়ে বিদ্রোহ করে 30শে মার্চ, তারপরে বিদ্রোহ করে 3rd বেঙ্গল রেজিমেন্ট রংপুরে সৈয়দপুরে, 2nd বেঙ্গল রেজিমেন্ট ঢাকার কাছে ছিল জয়দেবপুরে, তারা সবচেয়ে কাছে ছিল রাজধানীর, তৎকালীন প্রভিনশিয়াল হেডকোয়ার্টারের পাশে ছিল, তারাও কিন্তু 29 তারিখের আগে বিদ্রোহ করেনি। সুতরাং জিয়ার সাহেবের এই আহ্বানেই বেঙ্গল রেজিমেন্টের সবাই বা ইপি তৎকালীন ইপিআর পুলিশ বাহিনী সবাই অস্ত্র হাতে নিয়ে রাস্তায় নেমে আসে, এবং আমাদের সাথে যোগ দেয় শ্রমিক, ছাত্র, শিক্ষক, সাধারণ জনসাধারণ সবাই কিন্তু সশস্ত্র বাহিনীর সাথে এসে যোগদান করে। একটা জাতীয়ক্য গঠিত হয়েছিল এখানে, গুটি কয়েক পাকিস্তানের সমর্থক ছাড়া এই একমাত্র একটা অকেশন যে সমগ্র জাতি এই দেশের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। এবং সাধারণ জনসাধারণ যদি আমাদের সমর্থনে না আসতো, আমরা বিদ্রোহ করেও যে ফলাফল লাভ করেছি অতি অল্প সময়ে সেটা কখনো সম্ভব হতো না। আমাদের খাওয়ার ব্যবস্থা ছিল না, থাকার ব্যবস্থা ছিল না, টাকা পয়সা ছিল না, প্রাথমিক পর্যায়ে বিদেশ থেকে কোনো সাহায্য আসে নাই। সুতরাং এই দেশের জনসাধারণই খাওয়ার নিয়ে, কাপড় নিয়ে, টাকা নিয়ে এগিয়ে এসেছিল। সেক্ষেত্রে কি যে যারা বিতর্ক করেন, যে কোনো কোনো অনেকে অনেক কথা বলেন যে সামরিক বাহিনীর লোকরা আসলে দেশটিকে স্বাধীন করেছে, এখন যে যারা কৃতিত্ব নেবার চেষ্টা করেছেন অনেকে আপনাদের বিরুদ্ধে মতের বলে থাকেন, তা আপনি কি এখানে কোনো কার ভূমিকাকে প্রধান করে দেখবেন, যারা সাধারণ যেই শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ? আমি মনে করি প্রত্যেকের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ, হয়তো আপনার 16 আনা, আমার 12 আনা, বা কারো 14 আনা, কারো 8 আনা, কিন্তু 2-1 জন লোককে দিয়ে তো আর জাতি স্বাধীন হয় না। টোটাল এফার্টস, সমগ্র জাতি এটা ঐক্যবদ্ধ ছিল। গোটা কয়েক হাজার আপনি বলতে পারেন যারা পাকিস্তানের দালালি করেছে, এছাড়া সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার জন্য আন্দোলন করেছে। যেখানে আমাদের দুঃখটা হলো, এদেশের জনগণ চেয়েছিল পাকিস্তানের হাত থেকে মুক্তি এবং স্বাধীনতা, কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব বা আওয়ামী লীগ সেই জিনিসটা উপলব্ধি করতে পারে না, এখানে তাদের ব্যর্থতা। কিন্তু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের সাথে কোনো ক্ল্যাশ নাই। 25 তারিখে মার্চের রাত পর্যন্ত শেখ মুজিবুর রহমানের ভূমিকা ইতি, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্থান হয়েছে শেখ মুজিবুর রহমানের যেখানে কাজকর্ম শেষ, এরপরেই কিন্তু জিয়াউর রহমান মাঠে এসেছে। সুতরাং দুজনকে নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ নেই। কিন্তু আবার তাজউদ্দিন সাহেবেরও যুদ্ধের পরিচয় অবশ্যই অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে 9 মাসের মুক্তিযুদ্ধ, তাজউদ্দিন সাহেব সৌদ্যোগে ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন এবং তিনি অস্থায়ী সরকার গঠনের ব্যাপারে উদ্যোগ নেন, মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য অনেক পদক্ষেপ তিনি নিয়েছেন। কিন্তু এখানে মুক্তিযুদ্ধে আমি বলবো সশস্ত্র বাহিনীর যারা অধিনায়ক ছিল বিভিন্ন সেক্টর দায়িত্বে, তাদের ভূমিকাটা এখানে প্রাধান্য পায়, এখানে রাজনৈতিক নেতাদের ভূমিকা খুব সামান্য। তারা আমাদের একটা ছায়া হিসেবে ইউনিটি রাখার জন্য কাজ করেছে, কিন্তু যুদ্ধটা তো রাজনৈতিক যুদ্ধই ছিল। অবশ্যই এটা এতে কোনো আর আরেকটি প্রশ্ন আজকের প্রজন্মের কাছে বা পরবর্তী প্রজন্মের কাছে সবসময়ই এটি খটকা লাগতে পারে, সেটি হচ্ছে যে
1971 সালের 16 ডিসেম্বর যখন দেশটি স্বাধীন হয়, পাকিস্তানি সেনাবাহিনী যখন আত্মসমর্পণ করে, তখন সেটি কেন ভারতীয় সমন্বয়ক জেনারেল অরোরার কাছে করলেন তারা? কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক? এখানে আমি প্রথমে বলেছিলাম যে 25 তারিখে মার্চে শেখ মুজিবুর রহমান বা তাজউদ্দিন সাহেব বা নজরুল সাহেবের উচিত ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা। এখানে কিন্তু রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। 16 ডিসেম্বর একইভাবে আপনি বলেছেন, কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে যুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে তাজউদ্দিন সাহেব এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 16 ডিসেম্বর যে তারা পাকিস্তান সেনাবাহিনী আমাদের কাছে সারেন্ডার করলো না, এই ব্যর্থতা কিন্তু রাজনৈতিক নেতাদের, কারণ তারা ভারতকে সুযোগ দিয়েছে এই কাজটা করার। ভারতকে যদি আমাদের সরকার সুযোগ না দিত, ভারতের লোকেরা এখানে এসে কখনো এই কাজটা করতে পারতো না। সেটি কোন উদ্দেশ্যে করা হয়েছিল বলে মনে করেন? রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, এটা সোজা ব্যাপার, কারণ তখন আমাদের বক্তব্য ছিল না, আমরা রাজনৈতিক নেতৃত্বের অধীনে কাজ করেছি। এটা আপনিও বলেছেন, একজন বীর মুক্তিযোদ্ধা আপনি, যুদ্ধ করেছেন, আপনার অনেক সহকর্মী প্রাণ দিয়েছে যুদ্ধে, অনেকে আহত হয়েছেন, 33 বছর হয়েছে দেশটি স্বাধীন হয়েছে, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ আমজনতা যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে বা কতটা পূরণ হয়েছে বলে আপনি মনে করেন এই সময়ে? অনেক বাকি। আমি কিছুদিন আগেও বিটিভির ইন্টারভিউ বা এটিএনও বলেছি, আমরা একটা ভূখণ্ড পেয়েছি, বই পুস্তকে গণতন্ত্র পেয়েছি, তবে 1971 সালের পরে আমরা আশা করেছিলাম শেখ মুজিবুর রহমান সাহেব যখন ফিরে আসলেন, তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সবাইকে সাথে নিয়ে একটা সরকার গঠন করে জাতীয় ঐক্য সৃষ্টি করবেন। কিন্তু সেখানে রাজনৈতিক নেতৃত্বের ভুল সিদ্ধান্তের ফলে জাতি দ্বিধে বিভক্ত হয়ে গেল এবং শেখ মুজিব সাহেবের পরিবারের কিছু সদস্যরা সরাসরি রাজনীতি অংশগ্রহণের ফলে কামাল জামাল বা তার ভাগ্না শেখ মুনির কিছু কর্মকাণ্ডের ফলে শেখ মুজিবুর রহমান সাহেব বিতর্কিত হয়ে যান। এবং সবশেষে আমি এটা বলবো যে শেখ মুজিবুর রহমান দীর্ঘ প্রায় 15-16 বছর তিনি জেলে ছিলেন, জাতির জন্য তার অনেক অবদান, সমগ্র বাংলাদেশকে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন, কী জন্য? গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, বেকার সমস্যার সমাধানের জন্য, জনগণের জানমালের নিরাপত্তার জন্য এবং সাধারণ জনসাধারণ যেন নিজের ঘরে সুখে শান্তিতে বসবাস করতে পারে, মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু সে চায় তার জানমালের নিরাপত্তা। সেটা কিন্তু 73 সালের পরের থেকে বিঘ্নিত হতে থাকে, কারণ তার পরিবারের অনেক সদস্যরা রাজনীতিতে জড়িয়ে পড়ার ফলে তিনি যেভাবে কঠোর হওয়ার কথা রাজনীতিকে দমন করার জন্য বা সন্ত্রাসীদের দমন করার জন্য, সেটা তিনি পারেননি। ফলে তার দলের লোকেরাই তার বিরুদ্ধে বিদ্রোহ করে, সামরিক শাসন জারি করে, সরকারের পরিবর্তন হয়। কিন্তু যে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের বিদায় হলো রাজনীতি থেকে, এই পৃথিবী থেকে, সেটি তো নিশ্চয়ই আপনি, এটা কেউ কোনো মানুষ এটা কামনা করে না যে রহমান সাহেবকে হত্যা করা হলো, শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করা হলো, এটা কেউ আশা করে না। কিন্তু এটি তো করলেন আসলে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা, এবং সেই সামরিক বাহিনীর সদস্যদের একটা বড় অংশই কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এটা কেন হলো? আপনাকে যোগ্য ব্যক্তিদের যদি যথাযোগ্য স্থানে দেওয়া হয় তাহলে কিন্তু সমাজ অস্থিরতা হয় না। আজকে সমাজের সমস্যাটা কোথায়? আপনি একটা, যেমন আপনি এখানে সুন্দরভাবে এ অনুষ্ঠানটা পরিচালনা করছেন, আপনাকে নিয়ে যদি আমি বলি একটা গাড়ি রিপেয়ার করো, আপনি পারবেন না, ওখানে লাগবে একজন মোটর মেকানিক, বা একজন মোটর মেকানিককে নিয়ে যদি এসে বলেন যে এখানে উপস্থাপন করো, সে পারবে না। আপনাকে প্রপার ম্যান ফর প্রপার প্লেস সিলেক্ট করতে হবে এবং তার সে যোগ্যতা থাকতে হবে। আমি মনে করি ওসমানী সাহেব যখন সামরিক বাহিনী থেকে চলে যাচ্ছিল সে সময় যদি সিনিয়রিটির ভিত্তিতে জিয়াউর রহমানকে সামরিক বাহিনীর দায়িত্ব দেওয়া হতো, আর্মির দায়িত্ব দেওয়া হতো, তাহলে এই বিশৃঙ্খল আর্মির মধ্যে হতো না, কারণ এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের স্বাধীন হয়েছে। তার মানে কি আর্মিতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটি জিয়াউর রহমান সাহেব, আপনারা কি? না, আমাদের না, ফেলিওর অফ দ্য কমান্ড। তখন যারা চিফ আর্মি ছিলেন বা দায়িত্বে ছিলেন, ইজ এ ফেলিওর। কারণ আমি যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম কি আশা আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিলাম? আমি মনে করেছিলাম পাকিস্তানের সময় একটা মোটর কারের দাম 12,000 টাকা, দেশ স্বাধীন হলে হয়তো আমি 6,000 টাকা পাবো। আমি মনে করেছিলাম চাউলের দাম হয়তো 2 টাকা, দেশ স্বাধীন হলে 1 টাকায় হবে।
আমাদের লোক আমাদের যখন শাসন করবে আমাদের উপর কোনো অন্যায় হবে না, অবিচার হবে না। যখন আমি দেখছি আমার ঘরে ঢুকে আমার স্ত্রীকে লাঞ্ছিত করছে আওয়ামী লীগের একজন সদস্য, আপনারা দেখেছেন ঢাকার মধ্যে কতজন আর্মির অফিসাররা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে আওয়ামী লীগের নেতাদের হাতে, ছোট 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 জিনিসগুলি কিন্তু দানা বাঁধে, এক পর্যায়ে আসে ওটা আপনি বিরাট আকার ধারণ করে। আপনি যেটি বলছেন এটা আমি বলবো যে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাব ছিল এবং জাতিকে যেভাবে পরিচালনা করার কথা এবং মুক্তিযোদ্ধাদের মনোভাব তাদের বোঝা উচিত ছিল, এবং একটা যোগ্য ব্যক্তিকে যথাযোগ্য মর্যাদায় যদি সেদিন আসীন করতো, জিয়াউর রহমান সাহেব যদি প্রথম চিফ অফ আর্মি স্টাফ হতো তাহলে আর্মিতে যে বিশৃঙ্খলাটা ছিল সেটা থাকতো না। 75-এর পরে যে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ করতো, 75-এর পরে আপনি দেখেছেন অনেকগুলি বিদ্রোহ হয়েছে সামরিক বাহিনীতে, জিয়াউর রহমান কঠোর হস্তে সেটা দমন করেছে, শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসছে। তাহলে একটা কিন্তু এই এই যে যোগ্য ব্যক্তিদের যথাযথ স্থানে প্রতিষ্ঠা করলেন না, মানে আমি যদি ধরি যে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাহেব সেটি করেন না, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেটি না করবার কারণ কি এই যে তিনি তার অবস্থানের জন্য কাউকে হুমকি স্বরূপ বা জিয়াউর রহমান সাহেবকে হুমকি হিসেবে নিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর যেটি 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 এখন অনেকেই আপনাদের প্রতিপক্ষ রাজনীতিবিদরা বলে থাকেন যে তিনি একটু বা আপনারা উচ্চাভিলাষী ছিলেন। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না, এটা শেখ মুজিবুর রহমান সাহেব যদি জীবিত থাকতেন তার কাছে উত্তরটা আপনি পেতেন। আমি কখনো মনে করবো না সশস্ত্র বাহিনী তার প্রতি হুমকি স্বরূপ ছিল, আমিও ছিলাম আর্মিতে, তিনি যখন মারা যান তখন আমি মেজর পদে ছিলাম, আমরা সকলে তার প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। কিন্তু আওয়ামী লীগের অনেক নেতার কারণে সামরিক বাহিনীর বহু অফিসার চাকরিচ্যুত হয়, সামরিক বাহিনীকে কখনো রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত করলে এটা চলবে না, তাদেরকে তাদের মতো নিজস্ব আঙ্গিকে নিজস্ব ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে। রাজনীতি যদি আপনি সশস্ত্র বাহিনীকে নিয়ে যান মধ্যে নিয়ে যান তাহলে এটা অসুবিধা হবে। আজকে পত্রপত্রিকা আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন থাইল্যান্ডের এক ব্যক্তি সারা জীবন সাপ নিয়ে খেলা করেছে এবং তার থেকে বেশি সর্প নিয়ে কেউ খেলা করেনি, আজকে কিন্তু সর্পের দংশনে তিনি মারা যান। সুতরাং আমাদের সবাইকে চিন্তা ভাবনা করে কাজ করাটা উচিত। আরেকটি জিনিস হচ্ছে যে আপনারা 1975 সালে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের ক্ষমতায় আরোহণটা একটা সামরিক অভ্যুত্থান প্রক্রিয়ার মধ্য দিয়ে ধারাবাহিকতায় আপনারা এসেছেন। না এটা ঠিক না, এটা ঠিক নয়, আমি আপনার সাথে এটা দ্বিমত পোষণ করবো। এই জন্য জিয়াউর রহমান ক্ষমতায় আসে নাই, 15ই আগস্ট যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করল, এরা কিন্তু কেউ, এদের মধ্যে অনেকে তখন সামরিক বাহিনীতে ছিল না, অনেকে তখন রিটায়ারমেন্টে ছিল এবং তাদেরকে অন্যায়ভাবে সশস্ত্র বাহিনী থেকে বের করে দেওয়া হয়েছিল। আরেকটা বড় সমস্যা ছিল, সশস্ত্র বাহিনীকে আওয়ামী লীগ বিশ্বাস করতো না বলে তারা রক্ষী বাহিনী গঠন করেছিল, আমাদের অফিসার হিসাবে বা সেনাবাহিনীর সদস্যদের পরার মৌজা ছিল না, পরনে কাপড় ছিল না, নিয়মিত খাওয়ার পাইতাম না আমরা, পাকিস্তান সামরিক বাহিনীতে আমরা যে বেতন পাইতাম বাংলাদেশ হওয়ার পরে আমাদের অর্ধেক বেতন দেওয়া হতো, তারপরেও কিন্তু আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু সশস্ত্র বাহিনীর উপরে যখন রাজনৈতিক হস্তক্ষেপ হয় সেটা কিন্তু সশস্ত্র বাহিনীর লোকেরা ভালো চোখে, এবং বিশেষ করে মুক্তিযোদ্ধারা যারা নিজের রক্তের বিনিময়ে জানের বিনিময়ে দেশ স্বাধীন করেছে তাদের জন্য এটা মেনে নেওয়া খুব কঠিন ছিল। তখন আজকের পরিস্থিতি এবং তখনকার পরিস্থিতি ভিন্ন ছিল, যে লোকটা নিজের জীবন বিলিয়ে দিয়ে দেশের জন্য গিয়েছিল সে কিভাবে একজন অশিক্ষিত বা অর্ধশিক্ষিত একজন সন্ত্রাসীর কথা শুনে তার কথা অনুযায়ী চলবে সেটা তো আশা করা যায় না। সেজন্য আমি বলছি যোগ্য ব্যক্তিকে যদি যোগ্য স্থানে দেওয়া না হয় তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হয় এবং দেশে অরাজকতা হয়, পার্ট টাইম পলিটিশিয়ানরা তখন রাজনীতিতে ঢুকে পড়ে, ব্যবসায়ীরা তখন রাজনীতিতে ঢুকে পড়ে, কারণ এখন রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা। আমি আসছি সেই প্রসঙ্গে, আপনি 7ই নভেম্বরের কথা বলছিলেন, যে 7ই নভেম্বরে যেটা আমি বলতে চেয়েছিলাম আপনাকে, আপনি যেটা উত্তর চাচ্ছেন আমার কাছ থেকে, শেখ মুজিবের হত্যার পরে কিন্তু জিয়াউর রহমান আর্মি চিফ ছিল না, তিনি ছিলেন ডেপুটি চিফ আর্মি স্টাফ, খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণ করে এবং আওয়ামী লীগের সমস্ত নেতারাই যারা শেখ মুজিবের মন্ত্রিসভায় ছিল তারাই কিন্তু সেখানে মূলত মন্ত্রিসভার সদস্য হয়। তারপরে একটা কিছুদিন পরেই আর্মির চিফ অফ স্টাফ পদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়, এবং স্বাভাবিক কারণে, কারণ শফিউল্লাহ সাহেব প্রায় 3 বছরের অধিককাল
চিফ অফ আর্মি স্টাফের দায়িত্ব ছিল এবং তিনি স্বাভাবিক কারণে অবসর গ্রহণ করেছেন। এখানে কিন্তু নিয়মের বাইরে তাকে অবসর দেওয়া হয়নি। খন্দকার মোশতাকের নেতৃত্ব যখন চলছিল তখনই কিন্তু সামরিক বাহিনীর একটা দল মনে করলো যে ফারুক রশিদ বা কয়েকজন লোক বঙ্গবন্ধু মোশতাককে নিয়ে দেশ চালাবে, এটা তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। তারা চেয়েছিল ঠিক আছে তোমরা একটা ঘটনা করেছো, আর্মিতে ফিরে আসো, শৃঙ্খলার মধ্যে ফিরে আসো। সেই গ্রুপটার নেতৃত্বে ছিল খালেদ মোশাররফ এবং তার নেতৃত্বে মূলত চতুর্থ নম্বরের ঘটনাটা ঘটে, তেসরা নভেম্বরের ঘটনাটা ঘটে। এবং আপনারা দেখেছেন এই 3 নভেম্বরের পরে আওয়ামী লীগেরাই কিন্তু আবার নতুনভাবে রাস্তায় নেমে আসে, খালেদ মোশাররফ ভাই, মা, বোন সবাই সবাই রাস্তায় নেমে আসে, মিছিল মিটিং করে উৎফুল্ল হয় এবং তারা মনে করলো আবার তাদের লোকেরা ক্ষমতায় ফিরে আসছে। যদিও খন্দকার মোশতাক সাহেব তাদেরও একজন ছিল, কিন্তু তাদের খন্দকার মোশতাকের সময় তারা মনে করলো তারা ক্ষমতার থেকে সরে দাঁড়িয়েছে, কিন্তু যখন খালেদ মোশাররফ আসলো তারা মনে করলো আবার তারা ক্ষমতায় ফিরে এসেছে এবং তাদের বহি প্রকাশ করে মিটিল মিসিংয়ের মাধ্যমে। সিপাহী জনতার বিপ্লব যখন হয় 7 নভেম্বর, তখনও কিন্তু আমি সশস্ত্র বাহিনী ছিলাম, লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, একটা ব্যাটালিয়ান দায়িত্বে ছিলাম, 24 বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ছিলাম এবং সব কিছু সম্মুখভাগ থেকে দেখার আমার সুযোগ হয়েছে। আমি অনেকগুলি ঘটনার ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী, জীবিতদের মধ্যে একজনই বলতে পারেন অন্যতম, অনেকগুলি ভালো এবং মন্দ কাজের খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে। এটা কিন্তু একটা সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে একটা ঘটনা প্রবাহে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন কিন্তু আর্মির সদস্য ছিল না, অবসরে ছিলেন, তাকে বাধ্য করে নিয়ে আসলো। আমি মনে করবো তিনি একজন খুব ভাগ্যবান লোক ছিল, কারণ এরকম অবসরে যাওয়ার পরে বাধ্য করে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাকে নিয়ে আসলো। উনি অবসর নিয়েছিলেন কত তারিখে? ওনার 4 নভেম্বর থেকে, 4 নভেম্বর থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় চাকরি থেকে। জিনিসটা হচ্ছে শেখ মুজিবের সাথে তার কিন্তু কোন জায়গায় কনফ্লিক্ট নাই, শেখ মুজিবের শেষ, জিয়া সাহেবের শুরু, সুতরাং দুজনে একটা আলাদা আলাদা। শেখ মুজিবের একদিকে অবদান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার জন্য অবদান, দেশকে দিক নির্দেশনা দেওয়ার অবদান, মুক্তিযুদ্ধে ঝাঁপায় বলার জন্য দিক নির্দেশনা দেওয়ার অবদান, এবং শেখ মুজিবের পরে যখন দেশে একটা চতুর্দিকে অরাজকতা সৃষ্টি হলো, সমস্ত জায়গায় বিশৃঙ্খলা ছিল, সেই অবস্থায় তিনি এসে আবার দেশের দায়িত্বভার গ্রহণ করলেন। কিন্তু এই এই যে 7 নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানের কথা আপনি বলছেন, এই সিপাহীদের সংগঠিত করবার ব্যাপারে আপনাদেরই আরেক সহকর্মী তখন অবশ্যই কর্নেল তাহেরের একটি ভূমিকা ছিল বলে বলা হয়। আপনি বলতে আংশিক বলতে পারেন এখানে, এখানে আসলে এবং পরবর্তী পর্যায়ে বলা হয় যে ওনার সঙ্গে আপনারা আপনাদের বিশ্বাসের মর্যাদাটুকু রক্ষা করেননি, ওনাকে ফাঁসিতে, আমি বলবো যে এটাও ঠিক না, ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তখন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন সাইম সাহেব এবং তাহের সাহেবকে একটা কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হয়, সায়েম সাহেব এটা অনুমোদন করেন, সুতরাং এটা জিয়া সাহেবের কোনো কিছু করার ছিল না, এটা স্বাভাবিক গতিতে একটা ট্রায়ালের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতা হোক যেভাবে হোক একটা কোর্টের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয় এবং সায়েম সাহেবের নির্দেশে তাকে ফাঁসি দেওয়া হয়। সায়েম সাহেব একজন প্রধান বিচারকই তখন রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন, জিয়া সাহেবকে এটার জন্য আপনি কোনো অবস্থাতেই, কিন্তু দেশ তো চালাতেন আসলে, না এটা ঠিক না। তখন কিন্তু সশস্ত্র বাহিনীর 3 জন মিলেই সায়েম সাহেবকে সহায়তা করতেন, সায়েম সাহেব ক্ষমতা ছাড়ার পরেই জিয়া সাহেব সর্বময় ক্ষমতার দায়িত্ব নেন, তখন তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে, এর আগে কিন্তু 3 জন মিলেই। আপনি আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে বলেছিলেন যে যোগ্য নেতৃত্বদের নেতৃত্বকে যথাযথ স্থানে বসানো হয়নি বলেই উনি এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, একটা কারণ অন্যতম একটা অন্যতম একটা কারণ যেমন ধরেন বাংলাদেশ সেনাবাহিনী তারই অনুগত বাহিনী ছিল। জি, সেক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি, তাদেরকে মর্যাদা না দিয়ে তিনি একটা আলাদা বাহিনী গঠন করলেন, সেটা হলো রক্ষী বাহিনী, সুতরাং স্বাভাবিক কারণে আর্মিটা কিন্তু একদিনে গড়ে ওঠে না, ইটস এ ট্রেডিশন, ইটস হান্ড্রেডস অফ ইয়ার্স। জি, ব্রিটিশ থেকে ট্রেডিশন আসছে পাকিস্তানে, পাকিস্তান থেকে ট্রেডিশন আসছে বাংলাদেশ সামরিক বাহিনীতে, সুতরাং একটা ট্রেডিশন নিয়ে একটা সশস্ত্র বাহিনী গড়ে ওঠে, দীর্ঘ 9 মাসের যুদ্ধ করে একটা সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে, এটা 1000 বছরের একটা সামরিক বাহিনীর থেকে উত্তম।
কারণ নয় মাস যে যুদ্ধ করেছে 1000 বছরের পিস টাইমে একজন সেনার থেকে অনেক উত্তম। সুতরাং এই বাহিনীটা অত্যন্ত একটা সুদক্ষ বাহিনী ছিল, এটার নেতৃত্বে একজন সুদক্ষ ব্যক্তির প্রয়োজন ছিল। সেক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, মানে রাষ্ট্রপতি হিসেবে যখন ওনার হত্যাকাণ্ড ঘটে 1981 সালে, উনিও কি যোগ্য ব্যক্তিদের চিনতেন না বলি উনিও হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন? এটা ছিল ভিন্নরূপ। অল্পদিনের মধ্যে তিনি এশিয়া মহাদেশে একটা নেতৃত্ব স্থানে চলে আসছিল, এটা অনেকের সহ্য হয় নাই। এটা একটা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়। আবার সবাই জানেন কীভাবে ষড়যন্ত্র হয়েছে, এভাবে একাধিকবার পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে, এটা আমি পুনরায় এটা বলতে চাই না। এইভাবেই দেশ কখনো সামরিক শাসন, কখনো বেসামরিক শাসন, পরবর্তী পরে স্বৈরা শাসনের সাহেবে সামরিক শাসন, এর মধ্যে দিয়ে অতিবাহিত হলো। কিন্তু বাংলাদেশে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, এই দুটো নাম আপনি দুজনেরই অবদানের কথা বলেছেন, স্বীকার করেছেন, কিন্তু এই দুটো নাম আসলে বাংলাদেশকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছে, এবং এই দুভাগে বিভক্ত করবার ফলে বাংলাদেশে এখন রাজনৈতিক সংঘাত, সংঘর্ষ, সহিষ্ণুতার ভীষণ অভাব লক্ষ্য করা যাচ্ছে। ওনারা ভাগ করেন নাই, আমরা ভাগ করেছি। কেন সময় এই ভাগের কারণটি কারণটি কি বলে মনে হয়? এটার অন্যতম একটা কারণ ছিল হোসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন জারি, এবং সামরিক শাসন যখনই জারি হয় তখন আওয়ামী লীগের কোনো নেতার পক্ষে সরাসরি এসে যোগদান করা তার সরকারে বা বিএনপির কাছ থেকে এসে সরাসরি কোনো, যেহেতু তিনি বিএনপির কাছ থেকে ক্ষমতা নিয়েছিলেন, আওয়ামী লীগ তখন কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্যতা ছিল না। গ্রহণযোগ্যতা না থাকার কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্বাচিত করে এবং তার দলই ক্ষমতা চালানোর জনগণের কাছ থেকে ম্যান্ডেট পায়। তার মৃত্যুর পর আবার নির্বাচনের মাধ্যমে সত্তার সাহেব নির্বাচিত হন, কিন্তু মধ্যখানে হোসাইন মোহাম্মদ এরশাদ, যিনি ষড়যন্ত্রের মূল হোতা, এবং আমি পত্রপত্রিকায় গিয়ে বলেছিলাম জিয়া সাহেবের মৃত্যুর সাথে তার একটা ষড়যন্ত্র রয়েছে, কারণ তিনিই হলেন একমাত্র বেনিফিশিয়ারি জিয়া সাহেবকে হত্যা করার পর। এর অন্যান্য রাজনৈতিক দলও আছে, সেটাও আমি প্রকাশ করব, কিন্তু বেনিফিশিয়ারি হলে যে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেটি তো বলা যাবে না। যেটা আওয়ামী লীগ এখন বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রধান বেনিফিশিয়ারি হচ্ছেন জিয়াউর রহমান এবং তার সহযোগী। জিয়াউর রহমান বেনিফিশিয়ারি হলে তাকে তো অব্যাহতি দেওয়া হতো না চাকরির থেকে, সুতরাং এখানে বুঝতে হবে এরশাদকে তো রিটায়ারমেন্ট করে নাই বিএনপি, কিন্তু আওয়ামী লীগের লোকেরা তো জিয়া সাহেবকে পদত্যাগ করতে বাধ্য করেছে। সুতরাং দুইটা জিনিস ভিন্নভাবে আপনাকে দেখতে হবে। জিয়া সাহেব তো অবসরে ছিল, তাকে তো সিপাহীরা ঘর থেকে ধরে নিয়ে আসে, কিন্তু এরশাদের ক্ষেত্রে সেটা না, সে বন্দুক নিয়ে ক্ষমতা দখল করেছে। গণতন্ত্র যখন সুসংহত হচ্ছিল তখনই কিন্তু বিদেশিদের ষড়যন্ত্রে তিনি ক্ষমতা দখল করে। প্রথমে তার সাথে কোনো ভালো লোক আসে নাই, বিভিন্ন জায়গার থেকে ব্যবসায়ীরা, মাস্তানেরা, অস্ত্রধারীরা তার সাথে আসে। এ সমস্ত লোক যখন জনগণের মধ্যে তাদের ভিত থাকে না, জনগণের মধ্যে যখন তাদের সমর্থন থাকে না, তখন কিন্তু তাদের অস্ত্র এবং টাকার উপর নির্ভর করে নির্বাচনে যেতে হয়। আপনি নিশ্চয়ই তখন খুব অল্প বয়স ছিল, আপনার দেখার সুযোগ হয় নাই, আমাকেও জেলে দিয়েছিল এরশাদ, 2 বার জেলে আমাকে যেতে হয়েছিল। এরশাদ বিরুদ্ধে আন্দোলনে আমাদের যারা এখন নেতারা আছে, তখন অনেক নেতারা ছিল না, মুসলিম এ কয়েকজন আমরা, আমার মনে আর এখনও আমার স্মরণ আছে, 19 জন নেতা নিয়ে একটা বিদ্রোহী গ্রুপ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করি। তখন কিন্তু এটা খুব কঠিন ছিল, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে মিটিং করা, মিছিল করা খুবই কঠিন ছিল, এবং অনেক ত্যাগ স্বীকার আমাদের করতে হয়েছে। তখন কিন্তু এই মার্শাল সুযোগে পার্ট টাইম পলিটিশিয়ানরা, অস্ত্রবাজারা, কালো টাকার মালিকেরা রাজনীতি অংশতে আসে, এবং তারা সেই রাজনীতির সুযোগে নিজের কালো টাকার পাহাড় গড়ে তোলে। পরবর্তী পর্যায়ে তাদের অনেকে মনে করে যে একটা ব্যবসা বাণিজ্যে গেলে 20 কোটি টাকা বা 10 কোটি টাকা বা 1 কোটি টাকা মূলধন দিয়ে মানুষ নিয়ে একটা মিল কারখানা করতে হয়, কিন্তু রাজনীতিটা একসাথে যদি 20 কোটি টাকা 5 কোটি টাকা মূলধন দিয়ে নেমে যায় জনগণের কোনো প্রয়োজন পড়ে না। সে যদি মন্ত্রী হতে পারে তাহলে নিজে নিজে তার ব্যবসাটা সে আরও এগিয়ে নিতে পারে। এখন বাংলাদেশে তো মন্ত্রী ছিলেন, বহুবার ছিলাম, আল্লাহ ছিলেন, তো তাতে কি মন্ত্রী হলে এরকম টাকা বানানো যায় বলে আপনার মনে হয় কিনা, আপনার অভিজ্ঞতা কি বলে? যদি কেউ আল্লাহর হুকুম না মানে, কোরআনের হুকুম না মানে, মনুষ্যত্ব যদি লোপ পায় সেটা করতে পারে। যে আপনি ওই প্রশ্নের উত্তর বলছিলেন, কারণ আল্লাহকে যদি কেউ মানে
কোরআন যদি সে মানে, সে যদি নিজকে একজন মানুষ বা মুসলমান হিসাবে দাবি করে, সে কখনো অবৈধ অর্থ উপার্জন করতে পারে না। সে মন্ত্রী হোক, এমপি হোক বা আপনি হন, আপনি যদি ধর্মের উপর আস্থা হারান, আল্লাহর উপর আস্থা হারান, তাহলে কিন্তু আমাদের দেশের রাজনীতিতে এখন অনেকটা ধর্ম নির্ভর হয়ে গেছে। নির্বাচনের সময়টি খুব ধর্ম নির্ভর হবে, মানে শুধু ধর্মের উপর ভিত্তি করে কোনো রাজনীতি হয় না। সেটা যদি হতো পাকিস্তান মানে ধর্মকে ব্যবহার করা হচ্ছে, সেটা যদি হতো পাকিস্তান ভাঙত না। রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে পাকিস্তান ভেঙেছে। এবং আজকে মূল সমস্যাটা হচ্ছে রাজনৈতিক নেতাদের মধ্যে অনৈক্য, পার্ট টাইম পলিটিশিয়ান, এবং অনেকে অবসর গ্রহণ করার পরে চাকরি থাকা অবস্থায় নিজের এলাকায় কিছু কাজকর্ম করে জনগণের মধ্যে একটা ভিত করে নেয়, অবসর সময় কাটানোর জন্য সে রাজনীতি চলে আসে। এটা একটা কারণ। কারণ যে লোক সব কিছু ত্যাগ করে জনগণের সেবার জন্য রাজনীতি আসে, সে কিন্তু কখনো দুর্নীতি করবে না। আর আপনি বলেছেন যে উচ্চবিলাসী ব্যক্তিরা কিন্তু কখনো দুর্নীতি করে না। যারা মনে করে নাথিং টু গেইন নাথিং টু লুজ, যা কিছু পাওয়ার পেয়েছি সুতরাং দুর্নীতি করলেও কোনো ক্ষতি নাই, কারণ তার আগামীতে কিছু আর পাওয়ার থাকে না। দিস ইজ লাস্ট অ্যান্ড দিস ইজ ফার্স্ট, সুতরাং যেভাবে পাও খাও, লুটপাট করো। আপনি আপনি ওই যে সংঘাত সংঘর্ষ এবং এই যে বিভেদের রাজনীতির কথা বলছিলেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন্দ্র করে, নামের উপর ভর করে, যেটি এরশাদ সাহেবের সময়, সেটি মানে কারণ সেটাই বলেছেন। এরশাদের সময় তিনি যখন সামরিক শাসন নিয়ে আসলেন, ভালো লোকদেরকে তিনি রাজনীতি আকৃষ্ট করতে পারেননি। অস্ত্রবাজ, চাঁদাবাজ, কালো টাকার মালিকেরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যারা বেইমানি করে তার সাথে এসছে, তাদের চরিত্র সম্বন্ধে আমি বলতে চাই না, আমার বইতে আমি পরিষ্কারভাবে লিখেছি। এক রাজনীতি যদি থাকে, আপনি আপনার দলের সাথে বেইমানি করতে পারেন, কিন্তু যেখানে রাজনীতি নাই, যেখানে একটা স্বৈরাচারী শাসক, তার সাথে আপনি কিভাবে যেতে পারেন? একাত্তর জাতির কি বিপদ ছিল? সুন্দরভাবে দেশ চলছিল, গণতন্ত্র ছিল, শুধু একজন ইন্দুর কথা বলে ক্ষমতা গ্রহণ করলে এটা তো হতে পারে না। আমি মনে করি এরশাদের ফাঁসি হওয়া উচিত ছিল, তাহলে দেশটা ঠিক চলতো। সেটা আমরা করতে পারিনি, এটাই আমাদের ব্যর্থতা। একাত্তর মানুষকে স্বপ্ন দেখিয়েছে অনেক, আপনি বলেছেন অধিকাংশই পূরণ হয়নি। 90ও কিন্তু মানুষকে, এরশাদের পতনের সময় মানুষকে আরেকবার নতুন করে স্বপ্ন দেখালো, এটি গণ অভ্যুত্থান। আমার মনে হয় বাংলাদেশের নতুন ভাবে গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম, বাংলাদেশের প্রেক্ষাপটে 1991 থেকে 1995 পর্যন্ত এটা সবচেয়ে একটা ভালো সরকার ছিল। কারণ এটা একটি গণতান্ত্রিক সরকার ছিল, এখানে কোনো প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল না। প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দি গভর্নমেন্ট। জনগণ যেটা চেয়েছিল, সব রাজনৈতিক নেতারা যাই চেয়েছিল, সে আশা আকাঙ্ক্ষাটা পূরণ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অবশ্যই এটাতে শেখ হাসিনা, ওয়াজেদ বা আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দল সবাই ঐক্যবদ্ধভাবে এই অ্যামেন্ডমেন্ট যখন প্রয়োজন ছিল সবাই ঐক্যবদ্ধভাবে করেছেন, এক ধরনের সমগ্র জাতি ঐক্যবদ্ধ সৌহার্দের পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু রাজনৈতিক সহনশীলতা এবং ধৈর্যের অভাব ছিল। আওয়ামী লীগ অত তাড়াতাড়ি বিএনপির বিরুদ্ধে সংগ্রামে যাওয়া উচিত হয় নাই। আজকে যে সাপুরের কথা বললাম, সেটা কিন্তু বারবার সবাইকে স্মরণ করাই দেবে, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, এটাতে কেউ বেরোতে পারবে না। যেভাবে উৎপন্ন সেভাবে বিনাশ। তো সেই যে আপনি যে 91 থেকে 95 সরকারকে সবচেয়ে ভালো সরকার বললেন, এরপরে তুলনামূলক পরবর্তী সরকারকে আপনিও বহু বক্তৃতায় ভালো সরকার বলেননি, খারাপ বলেছেন। আওয়ামী লীগ সরকার ভালো কাজ করেছে, অনেকগুলি খারাপ কাজ করেছে, সেটা আমি বিতর্ক করেছি এবং বলেছি সংসদে, এবং তারা যে বিএনপির বিরোধিতা করলো সেটিকে আপনি খারাপ বলেছেন। একইভাবে আওয়ামী লীগ ক্ষমতা আসবার পর আপনারাও বিরোধিতা করলেন, সংসদ থেকে বেরিয়ে আসলেন, সেটিও কতটা ভালো। আমরা কোন পর্যায়ে বেরিয়ে আসলাম, তারা কোন পর্যায়ে বেরিয়ে আসলো, এটা কিন্তু দুটা ভিন্ন হোক। তারপর আপনার 2 বছর পরে না, এটা কিন্তু ভিন্ন। যেমন ধরেন আমাদের সময় তারা কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি নিয়ে কিন্তু সংসদ বর্জন করে, এখানে কোনো অন্তর রাজনৈতিক অর্থনৈতিক আইন শৃঙ্খলার ফেলিউর বা উন্নয়ন করে নাই বেগম খালেদা জিয়া, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তখন অভিযোগ ছিল না। এই সরকারের সময় উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে, দেশে আইন শৃঙ্খলা মোটামুটি ফিরে এসেছিল। বেগম জিয়ার খালেদা জিয়ার সরকার, সরকারের উপর একটা পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। অহেতু একটা দাবি নিয়ে, কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিটা নিয়েই কিন্তু বিএনপির বিরুদ্ধে মূলত আন্দোলন হয়।
কিন্তু 96 পরে আমাদের কিন্তু আন্দোলনটা একই ছিল না। দেশে যখন সন্ত্রাস বেড়ে যায় আওয়ামী লীগ সরকারের আমলে, আমরা তখন সরকারে থাকার সময় 3 বিলিয়নের উপরেই ডলার রিজার্ভ থাকে, আওয়ামী লীগ সরকারের আমলে সেটা আসে 1200-1300 মিলিয়ন আসে থেকে যায়। কিন্তু আজকের বাস্তবতা মানুষ কিন্তু বলছে যে রিজার্ভ দিয়ে, এমনকি আপনাদের দলীয় সদস্য, আপনি আমার কথাটা শুনেন তারপর আমি উত্তরটা দেবেন। আমাদের সমাজে অর্থনৈতিক অবস্থা ছিল সেটাতে অনেক নিচে নেমে আসে, আইন শৃঙ্খলার যে অবস্থা ছিল সেটা অনেক নিচে নেমে আসে, এবং বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা দুর্নীতিতে 21 বছর বাইরে থাকার কারণে তারা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। আওয়ামী লীগের সাথে বসে আমরা এবং আমাদের নেতা কর্মীদের প্রায় প্রত্যেকের বিরুদ্ধে মামলা ছিল, আমার বিরুদ্ধে মামলা ছিল, আমার বিরুদ্ধে 6টা মামলা ছিল। 2000 টাকা চুরি করেছে আমি একটা মাদ্রাসার থেকে, এই অভিযোগ এনে আমার বিরুদ্ধে যমুনা সেতু 4000 কোটি টাকার সেতু আমি করেছি, সেটাতে আমার কোনো অভিযোগ নাই। অথচ মাদ্রাসার থেকে 2000 টাকা চুরি করেছে, এই অভিযোগ আনে, মোট 14000 টাকা চুরি অভিযোগ আনে আমার বিরুদ্ধে শেখ হাসিনা ওয়াজেদের সরকার 6টা মামলা করেছিল, এবং হত্যার সাথে জড়িত করে মেডিকেল কলেজ, আমি বেগম জিয়ার সাথে 6 তলায় ছিলাম, বেগম জিয়া মামলার আসামি ছিল না, আমাকে আসামি করে মামলা করা হয়। এই ধরনের আমাদের প্রায় 1000 কর্মীর বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, বেগম জিয়ার বিরুদ্ধে, বেগম জিয়ার ছেলেদের বিরুদ্ধে মামলা হয়। তখন আমরা বললাম যে তখন রাজনৈতিক মনোভাব নিয়ে দেশ পরিচালনা করা চলবে না, সংসদে কথাগুলি আসতে হবে, পর্যালোচনা করতে হবে, সবাইকে সুযোগ দিতে হবে। তাদের সাথে কিন্তু আমাদের একটা 4 দফা চুক্তি স্বাক্ষরিত হয়, কপিটা আমার কাছে এখনও আছে, একটি ধারাও তারা বাস্তবায়ন করে নেই। বরং সেখানে বলা হয়েছিল শুধু মার্ডার কেস ছাড়া আমাদের কর্মীদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা হয়েছে, উভয় দলের নেতারা বসে এক জায়গায় বিচার বিশ্লেষণ করে যে সমস্ত মামলাগুলি উইথড্র করা প্রয়োজন সেগুলি তারা উইথড্র করে দেবেন। আমরা কিন্তু এখানে বলি না যে সবগুলি উইথড্র করতে হবে, আমরা বলে যেগুলি মিথ্যা মামলা সেগুলি আপনার উইথড্র করেন, এটা তারা কথা দিয়েছে। কিন্তু আমরা যখন বেরিয়ে আসলাম তারপরে দেখি নতুন নতুন আমাদের বিরুদ্ধে মামলা হতে লাগলো। আমি যখন একদিন সংসদে উঠে বললাম যে তোফায়েল সাহেব লেখাপড়া করে আসেন সংসদে, নাসিম সাহেব আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়াতে সন্ত্রাসে বেশি খুশি হয়েছে, এই দুটি বক্তব্য রাখার পরে 1 সপ্তাহের মধ্যে আমার বিরুদ্ধে আরও 3টা মামলা। সুতরাং এইভাবে রাজনৈতিক প্রতিহিংসে নিয়ে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। আজকে সেটা কিন্তু হচ্ছে, আমরা ক্ষমতায় আসার পরে তারা আবার আমাদের বিরুদ্ধে আন্দোলন নেমে পড়ছে এবং বলছে 30 তারিখের মধ্যে করবো, 30শে মার্চের মধ্যে করবো, 30শে এপ্রিলের মধ্যে করবো। মনে হচ্ছে যেন জলিল সাহেব সামরিক বাহিনীর প্রধান, তিনি একটা বিদ্রোহ করবেন, হাবভাব মনে হচ্ছে তিনি একজন মিলিটারির লোক। সব জিনিসগুলি মিলে দেশের জন্য মঙ্গল নয়। আপনি আপনি বলছিলেন রাজনৈতিক নেতাদেরকে আরও সহনশীল হতে হবে, ক্ষমতায় যারা আছে তাদেরকেও, ক্ষমতার বাইরে যারা আছে তাদেরকেও। আমাদের মধ্যে যদি সহনশীলতা না আসে, সৎ এবং যোগ্য ব্যক্তিদের যদি বিবেচনায় না আনা হয়, ব্যবসায়ীদের সম্বন্ধে আপনি দেখেছেন কয়েকদিন আগেও আমাদের সংসদ সদস্যরা বক্তব্য রেখেছে, যারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সরকারে হোক সরকারের বাইরে হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেওয়ার জন্য নেত্রীকে আহ্বান করেছে। আমি কয়েকদিন আগেই বলেছিলাম এগুলি কঠোর হস্তে যদি দমন না করে সরকারের নিয়ন্ত্রণ ধীরে ধীরে, মানে আপনি যেটি শুরুতে বলছিলেন যে 91 থেকে এ পর্যন্ত যে কয়েকটি সরকার দেখলাম আমরা, তার মধ্যে 91 থেকে 95 পর্যন্ত যে সরকারটি ছিল তুলনামূলকভাবে অনেক ভালো, তার চেয়ে আজকে সরকারটি খারাপ, আজকে যে সরকার আছে আপনাদের দলের তুলনামূলকভাবে অনেক ভালো ছিল। এবং নানান ব্যর্থতার কথা আপনিও কিছুদিন আগে পত্রপত্রিকা সাক্ষাৎকার বলেছেন, সংসদ সদস্যরা বলছেন, এটি কি এরকম কেউ কেউ বলছেন যে আজকে আপনি আগে সরকারের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, আজকে নেই বলেই আপনি হয়তো কথাগুলো বলছেন? আমি সরকারে যখন ছিলাম আপনি পত্রিকাগুলো দেখবেন, তখন আমি স্টেটমেন্ট দিয়েছিলাম যে যারা সরকারে আছে তারা থাকতে চায়, যারা বাহিরে আছে তারা সরকারে আসতে চায়, এটাই প্রচেষ্টা। আমি তখনও বলছি, আমি মন্ত্রী হিসাবে এটা বলেছি, আমি কখনো সত্যকে গোপন করার চেষ্টা করি নাই, কিন্তু আমার পাওয়ার নেওয়ার কিছুই নেই। আমি একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করেছি, 1000 কোটি বছরের এ ধরনের সুযোগ পৃথিবীতে কেউ পায় নাই। আরেকটি প্রশ্ন না করলি না, যেহেতু এটি আজকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, জন্মের সাথে আমার সম্পৃক্ততা আছে, এটাই আমার আজকে আজকে মন্ত্রী হলাম বা হলাম না এটা বড় বিষয় নয়, স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, শুধু আমার কামনা হলো সৎ যোগ্য ব্যক্তিদের যদি বিবেচনায় না আনা হয়, দেশ যে সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে এর থেকে বের হওয়া খুব কঠিন হবে।
স্বাধীনতা দিবস আজকে, আপনি নিজে মুক্তিযোদ্ধা বীর বিক্রম, আপনার অনেক সহকর্মী বীর উত্তম আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন, যুদ্ধ করেছেন, 26 মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং বীর প্রতীক আছেন, অনেকেই আছেন, প্রচুর নেতা আছেন আপনার দলে, কিন্তু আজকে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তারা আপনাদের সঙ্গে আছে, তাদের গাড়িতে আজকে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের পতাকা উঠছে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কি তাদের বিরুদ্ধে কোনো মামলা করেছেন? আপনার কেমন? আপনি কি তাদের বিরুদ্ধে কোনো মামলা করেছেন? আমি বলছি না, এটি অনেকের প্রশ্ন। জাতিতে কেউ মামলা করেনি, আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল, তারাই তো ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুখ কমিটি, শ্রমিক কমিটি সব করলো, কিন্তু তারা যখন সরকার গঠন করলো কোথায় ছিল তারা? শুধু রাজনীতির জন্য অনেক অনেক কথা বলে, কিন্তু যখন ক্ষমতায় আসে ক্ষমতার লোভে সব কিছু ভুলে যায়, এটাই হলো বিষয়। শেখ হাসিনা ওয়াজও তো প্রধানমন্ত্রী ছিল, আওয়ামী লীগের যারা এখন কথা বলছে তারাও তখন মন্ত্রিসভায় ছিল, তখন তারা জামাতের বিরুদ্ধে বা জামাতের মধ্যে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তাদের মধ্যে ব্যবস্থা নেয় না কেন? বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যখন সংগ্রাম হয় জামাতকে সাথে নিয়ে সর্বপ্রথম কিন্তু আন্দোলন করেছে শেখ হাসিনা ওয়াজেদের আওয়ামী লীগ, বিএনপি না। 1986 সালে বা 88 সালে যখন নির্বাচন হয় বেগম খালেদা জিয়ার বিএনপি এরশাদের নির্বাচন আসে নাই, তখন কিন্তু আওয়ামী লীগ জামাত একসাথে মিলেই বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করেছিল। সুতরাং এখানে বিএনপিকে দোষ দিলে হবে না, বেগম জিয়াকে দোষ দিলে হবে না, আমরা সবাই যা কিছু অন্যায় হচ্ছে সব কিছু অন্যায়ের জন্য আমরা সকলেই দায়ী। আপনি 33 বছরের রাজনীতির আলোচনা করতে গিয়ে অনেকগুলো প্রসঙ্গ টেনেছেন, 72 থেকে 75-এর প্রসঙ্গ বলতে গিয়ে বলেছিলেন যে পরিবারের সদস্যদের ভূমিকা রাজনীতিতে, ক্ষমতাসীনদের পরিবারের সদস্যরা, যোগ্য ব্যক্তিদের যোগ্য জায়গায় না বসানো, আপনি বলেছেন যে রাজনীতিবিদদের বাইরে রাজনীতি রাজনীতিটা চলে যাচ্ছে, এই সব প্রসঙ্গ আপনি অবতারণ করেছেন, এবং এই সবগুলো প্রসঙ্গে কিন্তু আজকের বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে আলোচিত বিষয়, অনেকগুলি বিষয় আলোচনা হচ্ছে। আপনি দেখছেন গতকালও পত্র পত্রিকায় আমাদের সংসদ সদস্যরা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বলেছেন যে আপনারা নির্দ্বিধায় কথা বলতে পারেন দেশের সমস্যা, দলের সমস্যা, মন্ত্রিসভার যে কোনো বিষয়, যে আপনি মনে করেন এখানে কথা তো সবাই বলছেন, কথা চারদিক থেকে হচ্ছে, আমার মনে হয় এখন যখন কথা বলছেন অ্যাকশনটা কোথায়? এতদিন কিন্তু কথা বলার সুযোগ পায় নাই, এখন যখন কথা বলছে আমার মনে হয় নেত্রী কঠোর মনোভাব নিয়ে কাজ করবেন, জাতি সেটাই প্রত্যাশা করে। তাকে জাতি অনেক কিছু দিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে, জাতি তার কাছ থেকে আশা করে প্রধানমন্ত্রী। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে তিনি একজন ভাগ্যবান ব্যক্তি, 3 বার প্রধানমন্ত্রী হওয়ার, 3 বার ক্ষমতায় আসার কারো সুযোগ হয়নি, তারই সুযোগ হয়েছে, আল্লাহ তাকে সেই সুযোগটা দিয়েছে। আমরা আশা করব, আমি আশা করব ব্যক্তিগতভাবে পরিবারের একজন বন্ধু হিসাবে তিনি সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যাকে যেভাবে শাস্তি দেওয়া প্রয়োজন তিনি দেবেন, কে যাবে কে থাকবে, কে যাবে কে থাকবে সেটার দিকে যদি থাকাই দেশ কখনো এগিয়ে যাবে না। একটা চলার পথে যারাই থাকে তাদেরকে নিয়ে তাকে চলতে হবে, কেউ যাওয়ার ভয় করে যদি তিনি মন্ত্রিসভা থেকে বাদ দেন না এটা ভুল হবে। আমাদের অনেক এমপিরা বলেছে 96 সালে কিন্তু 28 জন মন্ত্রী নির্বাচিত হতে পারেনি, তাহলে 35 জনের মধ্যে যদি 28 জনের অবস্থা এরকম হয় আগামী দিন 60 জনের মধ্যে কজনের অবস্থা কীরকম হবে? তাহলে এখন থেকে 60 জনকে অপারেশন করে 30 জনকে বাদ দিয়ে আর 30 জনকে রেখে যদি এগিয়ে যায় তাহলে আমাদের একদম এমপি আছে, 30 জন চলে গেলেও কারো সাথে দলের কোনো ক্ষতি হবে না, বরং বেগম জিয়াকে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য লোক এগিয়ে আসবে। কারণ লোক কি চায়? সুশাসন, যানবাহনের নিরাপত্তা, বেকার সমস্যার সমাধান, আইন শৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্যে মোটামুটি একটা ক্রয় ক্ষমতার মধ্যে, এই যে প্রধান নির্বাচনী অঙ্গীকার, এগুলোর কিন্তু একটিও সেই অর্থে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে, জনগণের দুর্নীতি, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলার কথা বলেন এবং সুশাসনের কথা বলেন সর্বোপরি। এখানে তুলনামূলকভাবে আমি আবারই বলবো বেগম জিয়ার কাছ থেকে জনগণের প্রত্যাশা অনেক বেশি, কারণ 1991 সালে তাকে যখন দেখে লোক যে তার সময় লোক খুব ভালো ছিল এবং এরশাদ বিরোধী আন্দোলনে তার একটি অনর ভূমিকা ছিল, তাকে কখনো এরশাদ কাবু করতে পারে নাই। এই দুইটি কারণে জনগণ মনে করে বেগম খালেদা জিয়া যে কোনো সময় ঘুরে দাঁড়াবেন, জাতির ডাকে তিনি কঠোর হস্তে আমাদেরকে দমন করে জাতিকে সুশাসন একটা সুন্দর মন্ত্রিসভা প্রেজেন্ট করবেন, তাহলে 2.5 বছর পরে তাকে আবারই জনগণ প্রধানমন্ত্রী করবে, কারণ জনগণ তো কাকেও পরিবর্তন করতে চায়। একটা ব্যক্তিগত প্রশ্ন যদি করি, যে আপনি
এখনো আমরা দেখতে পাচ্ছি যে আপনি সুস্বাস্থ্যের অধিকারী, খুব ভালো আছেন, পড়াশোনা করেছেন, পিএইচডি ডিগ্রি নিলেন, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে আছেন, জাতীয় সংসদ সদস্য, আগেও বহুবার মন্ত্রী ছিলেন, দলের শুরু থেকে আজ পর্যন্ত আছেন। আপনি আজকে সরকারে নেই, অর্থাৎ মন্ত্রিসভায় নেই, আপনার মতো আরও দু একজন হয়তো সিনিয়র নেতা নেই, এর কারণ কি? অনেকেই বলেন যে আপনার এক ধরনের নির্বাচনের সময় আত্মভরিতা বা আত্মহমিকার কারণে আপনি আজকে মূল ধারা থেকে আমি তো কোনো অন্যায় অনেকটা করিনি, আমি তো কোনো অন্যায় করিনি। দুইটি জায়গা থেকে আমি নির্বাচিত হয়েছিলাম, সাতকানিয়া লোহাগড়ায় বিএনপি পরাজিত হয়েছিল। আমি তো সেই আসনটিতে নিজের উদ্যোগে নিজের টাকা খরচ করে, বাড়ির থেকে তো আমাকে একটা টাকা দেয় নেই, আমার বন্ধু বান্ধবরা আমাকে সাহায্য করেছে, আমি নিজে কষ্ট করে দুইটা আসন দিয়েছিলাম। আমি তো বিএনপির কোনো ক্ষতি করি নেই। কিন্তু সেখানে তো আপনি দলের প্রতি দলের সিদ্ধান্ত মেনে নেবার ব্যাপারে, দলের সিদ্ধান্ত এটা ভুল হবে কেন? যেখানে বিএনপির একজন সংসদ সদস্য নির্বাচিত ছিল, আগামী দিনে ঐক্য না থাকতে পারে, তখন বিএনপির কী অবস্থা হবে ওই আসনে, এটাও তো দেখার প্রয়োজন ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে সেই আসনটি আপনি ধরে রাখতে পারেননি, আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনের সময় আপনার কিছু কিভাবে ধরে রাখবো বলে বক্তৃতা, আপনার কিছু বক্তৃতা দলের হাইকমান্ডকে মানে আমি জানি না কষ্ট দিয়েছে। আমি চেষ্টা করি যেটা সত্য সেটা তুলে ধরার জন্য, এটা যদি কেউ আহত এবং কষ্ট পান আমার কিছু করার নেই। তবে আমি একটা কথা আপনাকে বলি, যারা মিষ্টি মিষ্টি কথা বলে গোপনকে সত্য করে তাদের হাতে কিন্তু বিপদ, যারা সাহস করে সৎ কথা বলে তাদের হাতে কিন্তু কোনো, তাদের সাথে থাকলে কখনো বিপদগ্রস্ত হবেন না, কারণ সবসময় অ্যালার্ট থাকবেন। যে সমস্ত লোক আপনার পা চাটতে পারে ক্ষমতার জন্য, যে কোনো কিছু ত্যাগ করে আপনাকে মা বাপ ডাকতে পারে, তারা কিন্তু আপনাকে হত্যাও করতে পারে। যারা কিন্তু সৎ সাহস নিয়ে আপনার দোষ ত্রুটি ধরে দিতে পারে, তাদের কাছে কোনো বিপদ নাই, এটাই বুঝতে হবে। শেষ একটা প্রশ্ন, আপনার আপনার দলের আরও অনেক সিনিয়র নেতার বক্তব্য, বিরোধী দলের বক্তব্য, রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য এবং সর্বোপরি সংবাদপত্র টেলিভিশন সব জায়গায় এই বিষয়গুলো আলোচিত হচ্ছে যে সরকার তার নির্বাচন অঙ্গীকারগুলো পূরণ করতে পারছে না, সুশাসন প্রতিষ্ঠায় মোটামুটি ব্যর্থ, জনগণ সরকারের প্রতি হতাশ। ঠিক যেই আশা নিয়ে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী করলো, সেই হিসেবে ঠিক রিভার্স এখন উল্টোটাই হচ্ছে। এক দুই হচ্ছে প্রধান বিরোধী দলের প্রতিও মানুষ সেই অর্থে আস্থা পোষণ করতে পারছে না। এই ফাঁকে বিকল্প ধারা, তৃতীয় ধারা নামে নানান কিছু হচ্ছে, সেগুলো ভরসা করতে পারছে না। তবে সেরকম কিছু দাঁড়াবার ব্যাপারে মানুষের এক ধরনের আশা আছে, যদিও জায়গা মানুষ খুঁজে পাচ্ছে না। সব মিলিয়ে প্রধান বিরোধী দল তো বলছে 30 এপ্রিলের মধ্যে সরকারের পতন হবে এবং একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে, সেটা পজিটিভ, সেটা এই সরকার ক্ষমতায় থেকেও হতে পারে, কিন্তু পরিবর্তনটা একটি অবশ্যম্ভাবী পরিবর্তন দরকার। আগের প্রশ্নটার উত্তরটা দিই আমি আপনাকে, আমার একটা বক্তব্য এখানে রয়েছে। নেত্রীর কাছে আমি অনুরোধ করেছিলাম যে আমি একজন দলের সিনিয়র নেতা, আমাকে না বলে আমার আসনটা কেড়ে নেওয়া হবে, এটা তো ঠিক না। আমাকে যদি কেউ বলতো এক মাস আগে বা দুই মাস আগে, জনগণের কাছে যে ওয়াদা আমি করেছিলাম যে এখান থেকে আমি আবারই নির্বাচনের জন্য আসব, জনগণ আমার থেকে এই ওয়াদা নিয়েছিল, তো জনগণের সামনে আমাকে কেন বেইমান বানানো হবে? আমাকে যদি সময় দিয়ে দুইটা আসনেই চাইতো বিএনপি, আমি দুইটা আসনেই দিতাম। আমি মুক্তিযোদ্ধা, ত্যাগ করার সেই ক্ষমতা আমার আছে। আমার জায়গায় অন্য কেউ থাকলে বিএনপির বিরুদ্ধে অনেক আগেই বিদ্রোহ করত। আড়াই বছর আমার যোগ্যতা থাকার পরে মন্ত্রিসভাতে অন্তর্ভুক্ত না হয়েও দলের বিরুদ্ধে কোনো বক্তব্য বা দলের বিরুদ্ধে কোনো কথা আমি বলিনি, নেত্রীর বিরুদ্ধে কোনো এই ধরনের কোনো আচরণ করিনি। যেখানে যেখানে ভুল হচ্ছে সেই জিনিস ভবিষ্যৎ আপনার বিবেচনায় প্রয়োজন পড়লে দেশের স্বার্থে আপনি সে কি সেরকম কথা বলবেন? আমি বলছি, এখনও বলছি, টেলিভিশনের সামনে বললাম, যেটা ভুল সেটা ভুল। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে না সে মানুষ নয়। মানুষ মাত্রই ভুল করবে, তবে কেউ যদি আমার ভুলটা আমাকে ধরিয়ে দেয়, সেটা শোধরানোর মধ্যে আমার বাহাদুরি। ভুলটা আঁকড়িয়ে ধরে আর একটা ভুল করা, এটা একটা নেতার কাছ থেকে কেউ আশা করে না। এখন যে ভুলগুলি হচ্ছে সেটা যদি আমি বুঝতে পারি যে এই ভুল হচ্ছে, সেটা আমাকে অবশ্যই শোধরাতে হবে। সেখানে নেতৃত্বের পরিচয়, সঠিকভাবে নেতৃত্ব দিতে হবে। আপনি যে কথাগুলি বলছেন, শেষ প্রশ্ন যেটি করেছিলাম, রাজনৈতিক পরিবর্তন আসবে, আগামীতে কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এটা জলি সাহেব কিভাবে বলছে সেটা আমার বোধগম্য নয়। তিনি যদি কোনো গায়েবের মালিক হয়ে থাকেন, কোনো বুজুর্গের পর্যায়ে চলে গেছেন, সে সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। আমি আশা করব আমার দলের নেত্রী তার বিচক্ষণতা, তার অতীতের যে অভিজ্ঞতা,
জনগণের যে আকাঙ্ক্ষা, সংসদ সদস্যদের যে বক্তব্য, সব কিছু মিলে খুব তাড়াতাড়ি একটা পরিবর্তন নিয়ে আসবেন। সেই পরিবর্তন তার মাধ্যমে হবে, জনগণের আশা আকাঙ্ক্ষা তার মাধ্যমে পূরণ হবে, এটাই জনগণ আশা করে। তাকে বাদ দিয়ে অন্য কারোর মাধ্যমে আকাঙ্ক্ষা পূরণ হবে এই পর্যায়ে কিন্তু জনগণ সেটা চায় না। কারণ জনগণ 33 বছরের সবচেয়ে বেশি শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং বেগম জিয়ার কাছ থেকেই ভালো ব্যবহারও পেয়েছে, উন্নয়নও পেয়েছে এবং গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করা হয়েছে। এখনও জনগণ মনে করে তিনি সব কিছু পিছনে রেখে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সেই পরিবর্তনের প্রত্যাশায় থাকলাম। আপনারা যারা তৃতীয় মাত্রা দেখছেন, তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা হচ্ছে পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই, জিপিও বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং রাত 2:00। আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন, যেমন প্রতিদিন সকালে এবং রাতে দেখছেন তৃতীয় মাত্রা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। মাধ্যমে দর্শকদের যারা বিদেশে আছে বা দেশে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং 26 মার্চ উপলক্ষে বিশেষ বিশেষভাবে সবাইকে স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিন সুখের হোক, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুখী সমৃদ্ধি বাংলাদেশ হোক, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের সঙ্গে। উনি আমাদের মুক্তিযুদ্ধের সময়কার জাতীয় ঐক্যের কথা বলেছিলেন, যেই ঐক্য আমাদের দেশটিকে স্বাধীন করতে সহায়তা করেছে, আমাদেরকে ভৌগোলিক স্বাধীনতা দিয়েছে, একটি পতাকা দিয়েছে, একটি জাতীয় সঙ্গীত দিয়েছে, সেই সঙ্গে অনেক অর্জনও দিয়েছে। যে ব্যর্থতাগুলো আছে সেই ব্যর্থতাগুলো পূরণ করবার জন্যে, এবং সর্বোপরি আজকে উনিও বলেছেন, স্বীকার করেছেন, ক্ষমতাসীন দলের একজন হয়েও, শীর্ষস্থানীয় নেতা হয়েও স্বীকার করেছেন যে দেশ আজ এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি গভীর সংকটের কথা বলিনি, গভীর সংকট আলাদা জিনিস। আমি বলছি সংকট, সমস্যা, সমস্যা, সংকটের মধ্যে অনেকেই বলছেন দেশ এক গভীর সংকটের মধ্যে আছে। উনি বলছেন যে দেশে এক সংকট কাল চলছে, সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান ওনাদের পক্ষেও করা সম্ভব, তবে অনেকগুলো বিষয় আছে, এ বিষয়ে প্রায় সকলেই একমত। কেউ কেউ ভিন্ন মত পোষণ করতে পারেন যে এই সমস্যাগুলো সমাধান করবার জন্য জাতীয় ঐক্যমত্যের কোনো বিকল্প নেই। আমরা আশা করব আমাদের রাজনীতিতে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা এ বিষয়ে তৎপর হবেন। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।